হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ আমাদের মোবাইল কিন্তু অনেক সময় দেখা যায় চুরি হয়ে যায়। তার আগে কিন্তু আমাদের একটা পদক্ষেপ নিতে হবে, যার মাধ্যমে কিন্তু আমরা চোরটাকে খুঁজে বের করি, সে কোথায় আছে, তার ছবি সহ কিন্তু আমরা কিভাবে আমাদের ফোনে নিয়ে আসবো আমি আজকে দেখাবো। যে আজকে কিন্তু সবার জন্য এইটা কিন্তু খুবই দরকারি, কারণ যে আজকে দেখাবো কিভাবে আপনারা একটা ফোনকে প্রোটেক্ট করতে পারবেন, যে আপনার মোবাইলটা চুরি হয়ে গেলে কিভাবে এটা আবার ফিরিয়ে আনতে পারবেন। তো দেখাবো আজকে এটাই। তো ভিডিওটি শুরু করে বলছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। তো ব্যাস, এটি করার জন্য আপনাদের একটি অ্যাপ লাগবে। তো আপনার প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যেয়ে আপনাদের সার্চ লিখবেন, যে তো আপনারা এখানে লিখবেন CROCK ক্যাচার, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো এটাকেই আপনার কিন্তু ডাউনলোড করে নিতে হবে, দেখতে পারবেন এই অ্যাপ কিন্তু খুবই ভালো একটি অ্যাপ। তো এখানে ওপেন করে নেবেন, ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এটাকে আপনি কী করবেন জানি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের এরকম আসবে না, প্রথমে আপনাদের আসবে, আমি এখন দেখিয়ে দিচ্ছি কীরকম আসবে। তো আপনাদের দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো এখানে কী করবেন, এই তীর চিহ্নতে ক্লিক করে দিবেন, পরে আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পারবেন লিমিট দেওয়া আছে, লিমিট 1 করে দিবেন, যেখানে ক্লিক করে 1 করে দিবেন। তারপরে আবার নেক্সটে দিবেন, পরে লোকেশনটা অন করে দিবেন, পরে এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন, অবশ্যই এই জিমেলটা কিন্তু মনে রাখতে হবে। পরে এটাকে আপনি কি করবেন, যেখানে ক্যামেরা স্টোরেজ দেখতে পারবেন, এটাকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন, পরে ট্রাই ইট নাও এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন এটা কিন্তু বন্ধ হয়ে গেল, দেখতে পারবেন আমার স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে গেল। তো এখানে আমি যদি খুলতে যাই, যদি রং পাসওয়ার্ড দেই, তাহলে দেখুন আমার কী হয়, উল্টাপাল্টা পাসওয়ার্ড দিচ্ছি, দেখুন কী হয়। দেখতে পারেন প্যাটার্ন দিচ্ছে। অবশ্যই আপনার মোবাইল যদি চুরি হয়ে যায়, সেই চোর কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলটা কিন্তু খোলার চেষ্টা করবে। তো দেখতে পারবেন গেস স্টার্ট হয়ে গেলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনি দেখতে পারবেন যেখানে একটা আইকন দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন আইকনটি, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার মোবাইলটি খুলতে চেয়েছে, তার কিন্তু দেখতে পারবেন এখানে ছবি চলে আসবে, দেখতে পারবেন এখানে কিন্তু ছবি চলে আসছে। তো দেখতে পারবেন কয়টা ছবি আসছে, কবে, কোন সময়ে, সব কিন্তু এখানে চলে আসবে। দেখতে পারবেন ওর ছবিটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনি। আর উপরে দেখতে পারবেন লোকেশানটাও কিন্তু অন করে রাখতে হবে আপনাদের মোবাইলের। লোকেশন অন থাকলে কিন্তু, আর ডাটাটা আপনি অন করে রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসবে, দেখতে পারবেন এখানে কিন্তু লোকেশনটা দেখাবে। তো আমাদের একটু দেরি হচ্ছে, তো দেখতে পারবেন যে দেখতে পারবেন এখানে একটা অ্যাড চলে আসছে। তো এখানে আপনি কী করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু লোকেশনটা দেখাবে, এখন লোকেশনটা দেখাচ্ছে না, একটু প্রবলেম হয়েছে, পরে কিন্তু দেখিয়ে দিবে। দেখানোর পর কী হবে দেখতে পারবেন, যে আপনি কী করবেন যে দেখতে পারবেন এখানে সেটিংস অপশন যাবেন। এই সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অনেক কিছু পাবেন। তো এটাকে পিকচার, এখানে ফ্রন্ট নাকি পিছনে ক্যামেরা দিবেন, এটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি কী করবেন দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে যে ফেল্ড আনলক, মানে ওই চোর কয়বার যদি আপনাদের এখানে ফেল্ড হয় তবেই কিন্তু ওর ক্যাপচার হবে, ফেসটাই থেকে কিন্তু ছবিটা ক্যাপচার হবে। তো আমি একবার দিয়ে রাখছি, মানে একবার করলেই কিন্তু ওর ছবিটা উঠে পড়বে। উঠে পড়ে এখান থেকে আপনারা জাস্ট দেখতে পারবেন যে ওকে কোথা থেকে এবং ছবিটা কীরকম সব কিন্তু দেখে নিতে পারবেন। এখন তো বুঝলাম যে সব কিছু এরকম, কিন্তু আমাদের এই ফোনটা হারিয়ে গেলে আমি তো এটাতে দেখতে পারবো না, কিন্তু এটা কী করবো, এটা কিন্তু অন্য মোবাইলে যে জিমেলটা দিয়ে লগ ইন করেছেন এই অ্যাকাউন্টেই আবার কী করতে হবে, আমি যেভাবে দেখালাম এটা আবার অন্য মোবাইলে করতে হবে। দেখতে পারবেন এই অ্যাপটাই ডাউনলোড দিয়ে অন্য মোবাইলে করে ওই জিমেলটা খুলবেন, যে জিমেলটা আপনারা এখানে দিয়েছিলেন, যে মোবাইলে দিয়েছিলেন, যেটা চুরি হয়ে গেছে ওটাতেই আবার কী করবেন, যে অন্যটাতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন সে কবে থেকে কীভাবে কী করছে সবই কিন্তু চলে আসবে ওই মোবাইলেও। তো আপনারা জিমেলটা জাস্ট মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, আল্লাহ।